হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে গতকালকে গুন্ডির ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে আমি ভিডিও করতে চলে এসেছি, অর্থাৎ সমালোচনা করতে চলে এসেছি। তো গুন্ডির গতকালকের ভিডিওতে থাম্বনেলে যে লেখাটা ছিল সেই সেম লেখাটাই টাইটেলে ছিল, এবং থাম্বনেলের লেখা, টাইটেলের লেখা সঙ্গে থাম্বনেলে দেওয়া ছবির সঙ্গে অসাধারণ একটা মিল আমরা খুঁজে পেয়েছি, বাট বিষয়বস্তুতে সেরকম কিছুই ছিল না, একটা টুইস্ট ছিল। ঠিক আছে, তো যাই হোক, টুইস্ট আমরা করতেই পারি, বাট সেই টুইস্টই যদি মিথ্যে হয় তখন আমাদের সেটা হজম হতে সমস্যা হয়, তাই না? হজম হওয়ার কথাই না। তো আর আমার তো এমনি আমি বদহজমের ভুগি। ঠিক আছে, তো লেখা ছিল কি, ছোটখাটো সমস্যা হয়ে গেল। আর থাম্বনেলের ছবিতে যে ভদ্রলোক ছিল সেই লোক কিন্তু যখন যেই জায়গাটা ক্যাপচার করেছে না, ও স্ক্রিনশট দিয়ে যে জায়গাটা ক্যাপচার করেছে সেখানে কিন্তু ওই লোকটার মানে শারীরিক অঙ্গভঙ্গি এমন ছিল যেন উনি উনিই ঝগড়া করছে, উনিই ঝামেলা করছে। তো এটা জাস্ট এই যে এই জায়গা, বুঝতে পারছো তো, গুন্ডির এই জায়গাটা অসাধারণ টুইস্ট করার ক্ষেত্রে। তো যাই হোক, দিয়েছে ওর মতন দিয়েছে। যদি সত্যি সত্যি বাড়িতে অন্য কোনো বিষয়ে ঝামেলা হতো তাহলেও মেনে নিতে পারতাম, কিন্তু ঝামেলা ছিল না। প্রথমে টাইটেলটাই বিশ্লেষণ করি, ঠিক আছে, টাইটেলটা নিয়ে সমালোচনা করি, বিশ্লেষণ তো না, সমালোচনা করি। তো টাইটেলে যে দিয়েছে যে ছোটখাটো ঝামেলা হয়ে গেল, ও কি বলতে চেয়েছে যে এই প্লাস্টার করার মিস্ত্রি, অর্থাৎ রাজমিস্ত্রি, তারপরে টাইলসের মিস্ত্রি, তারপরে জলের কল সেট করার মিস্ত্রি, এই তিন রকমের মিস্ত্রির মধ্যে মানে কে কোন কাজটা করবে। কারণ প্লাস্টার করার মিস্ত্রি যেখানে ভাড়া বেঁধেছে সিঁড়ি দিয়ে নিচ দিয়ে যাতায়াত করা, সেটা সম্ভব না। এবার আমি বলি, টাইলস তো সব ওপরেই রাখা আছে, তাই না? টাইলস তো সব ওপরেই নিয়ে নিয়ে যেতে পারে, একবারেই নিয়ে যেতে পারে, তারপরে ওপরে যা করার যা কাজ করার করবে। আর যদি কোনো প্রয়োজন পড়ে একজন নিচে থাকলেও সে দিয়ে দেবে, হতেই পারতো, হয়ে যেতেই পারতো। তারপরে বলি জলের কল, ঠিক আছে, কলের মিস্ত্রি, সেও নাকি এসেছিল, সে তারাও এসেছিল কাজ করবে বলে, বা কাজ করার কথা বলেছিল, এসেছিল কি না সেটা ডিটেলসে বলেনি, বা ডিটেলসে বললে আমার এই মুহূর্তে অনেস্টলি মনে নেই, বাট ওই তিন রকম মিস্ত্রির কথা বলেছে। এখন কথা হচ্ছে, আদৌ যে তারা একসঙ্গে আসার কথা বলেছিল সেটা আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু যদিও বা এটা সত্যিই হয়ে থাকে তো এটা কোনো ঝামেলার বিষয় নয়, এটা ঝামেলার মধ্যে পড়ে না, এটা হচ্ছে ডিসাইড করা যে আজকে এই কাজটা হচ্ছে, এই কাজটা হবে না, এই কাজটার জন্য এই কাজটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা হচ্ছে একটা ডিসাইডের ব্যাপার, এটা কোনো ঝামেলা না। ঝামেলা গুন্ডি যেই অর্থে লিখেছে সেটা হচ্ছে মানুষের সাথে ঝামেলা হওয়া, ঝগড়াঝাটি, অশান্তি হওয়া, তো সেটা কিন্তু কিছুই হয়নি। তো টুইস্ট তখনই মানা যায় যখন টুইস্টটা সত্যি সত্যি থেকে থাকে বিষয়বস্তুর মধ্যে। তো ওর বিষয়বস্তুর মধ্যে এরকম কোনো বিষয় ছিলই না, যেটাকে ও ঝামেলার নাম দিয়েছে সেটা হচ্ছে ডিসাইডের পালা। ঠিক আছে, তো এরপরে আসি গুন্ডার একটা মুভমেন্টে। তো গুন্ডি যখন ক্যামেরা নিয়ে এরকম ঘুরছিল তখন গুন্ডা এরকম ঝুঁকে পড়ে হাতের উপর ভর দিয়ে কোমরটাকে বেন করে নিয়ে তারপরে উঁকি মেরে দেখছিল। এবার গুন্ডিকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামীর শারীরিক পরিস্থিতি বর্তমানে কেমন, গুন্ডি যদি বলে যে ওই একই রকম, তাহলে গুন্ডি ঘোরতর পাপ করবে, ঘোরতর পাপ করবে। আগে কিন্তু গুন্ডার পা আমরা দেখেছি কিরকম সরু ছিল, দেখলেই বোঝা যেত যে ওটা অসুস্থ রুগীর পা বা প্যারালাইজড রুগীর পা। ঠিক আছে, হাতগুলোও সেরকম ছিল না, না 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 না, ওটা কিন্তু এই যে এখন যে মোটা হয়েছে এটা কিন্তু খাওয়ার জন্য কিন্তু হয়নি, এটা কিন্তু হয়েছে ওষুধের সাইড এফেক্টে। তোমরা যারা যারা ভাববে যে খাওয়ার জন্য, গান্ডে পিণ্ডে গেলার জন্য চেহারা হয়েছে, তোমরা কিন্তু একদম পাপ করবে, পাপ পাপ পাপ, তোমরা জানোই না। তোমরা যদি না জানো ডাক্তারের কাছে গিয়ে আলোচনা করে এসো, ভালো ডাক্তারের কাছে গিয়ে আলোচনা করে এসো, দরকার হয় ব্যাঙ্গালোর চলে যাও, ব্যাঙ্গালোর গিয়ে আলোচনা করে এসো যে ওষুধের সাইড এফেক্টে এরকম মোটা হয় কি না, বুঝতে পারলে তো। তো যাই হোক, আগে পাগুলো ছিল সরু সরু, এখন সাধারণ মানুষের মতন, মানে ওর চেহারা যেরকম বসে বসে খেয়ে পেট বুক সমান হয়ে গেছে, গলাও সমান হয়ে গেছে, পাটাও সেরকমই হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যেইভাবে ও কোমর বেন করে দেখলো হাতের উপর ভর করে তারপরে উঠলো, তাতে করে কি বলা যায় না যে গুন্ডার শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে, এবং সেই পরিস্থিতি যে নিজে নিজে উন্নত হওয়া সম্ভব না সেটাও কিন্তু সবাই জানে, কারণ অনেকের ঘরেই এরকম কি বলবো মিজারেবল দুর্ঘটনা আছে। ঠিক আছে, এরকম ট্র্যাজিক পরিস্থিতি অনেকের ঘরেই আছে, তারা কিন্তু ভালো মতন জানেন বিষয়টা, তো আমাদের থেকে তারা ভালো বলতে পারবে, এরকম অনেকেই ওদের সঙ্গে হয়তো যুক্ত ছিল অথবা যুক্ত আছে। ঠিক আছে, তো
গুন্ডার কিন্তু পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, কোনো সময় স্বীকার করে না। এই যে কিছুদিন আগে যেই ইউটিউবার দিদির বাড়ি গেল, ওখানেও কিন্তু ওই বয়স্ক মাসিমা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, তখন কিন্তু গুন্ডি রীতিমতন থতমত খেয়ে একটু ইতস্তত হয়ে তারপর কি বলেছে, ওই একই রকম, এই যে ওই একই রকম কথাটা বলেছে না, এটা অনুচিত কাজ করেছে, পাপ করেছে। কারণ যতটুকু এই পর্যায়ে এসেছে ততটুকু কিন্তু পাবলিকের দয়ায় এসেছে, পাবলিকের কারণে এসেছে, পাবলিকের ভালোবাসার কারণে এসেছে, ঠিক আছে? আর সেখানে ক্যামেরা ওপেন করে সেই পাবলিককেই মিথ্যে কথা বলা, এটা কিন্তু পাপ করছে রীতিমতন। তো আমরা যার টাকায় জীবিত থাকি, যাদের টাকায় জীবিত থাকি, তাদেরকে রেসপেক্ট করা, তাদেরকে সত্যি কথা জানানোটা আমাদের অত্যন্ত একান্ত মানে উচিত কর্তব্য, করতেই হবে, ঠিক আছে? তো সেখানে কিন্তু গুন্ডি সময় মিথ্যে কথা বলে যাচ্ছে। কোনো সময় যদি গুন্ডি গুন্ডা হাঁটতেও পারে না, গুন্ডি কখনো বলবে না, কারণ এটা হচ্ছে ওর ত্রুপের তাস। গুন্ডার প্যারালাইসিস যে অবস্থা, এটা হচ্ছে ওদের ফুল ফ্যামিলির ত্রুপের তাস। এই যে গুন্ডির দজ্জাল শাশুড়ি যে বড় বউকে, বড় বউয়ের বউকে, বড় ছেলের বউকে, সরি, বড় ছেলের বউকে যে এত হেনস্থা করেছিল সেদিন, এবং আরও করে, যেটা কিনা আমরা জানতে পারি না, দেখতে পাই না, সেদিন তো দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি। তো এই যে হেনস্থা করে, তার কারণ হচ্ছে এই যে দজ্জাল শাশুড়ির বড় ছেলে যেই কাজ করে যেই টাকা মায়না পায়, গুন্ডি কিন্তু তার 3 থেকে 4 ডবল বেশি পায়, মানে 4 গুণ বেশি পায়, বুঝতে পারলে? তো এই কারণেই এই গুন্ডির পক্ষ টেনে সবসময় ওই শাশুড়ি কথা বলে। দেখছিলে তো কিভাবে এক হাত দিয়ে ডান বাঁ হাত দিয়ে রান্নাঘর ঘষে ঘষে পরিষ্কার করছিল, ফ্যারাইডা রাইস খাবে তাই, রাত্রে ফ্যারাইডা রাইস খাবে তাই। আবার গুন্ডি বলছে যে মা জানে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে ফ্যারাইডা রাইস করবে না বউ, বলেই আবার বলছে কি, না না ও তো আমি ইয়ার্কি মারলাম, মা তো সবসময় আমাকে হাতে হাতে হেল্প করে, সেটা তো তোমরা দেখতেই পাও। মানে ইয়ার্কির ছলে শাশুড়ি বৌমাকে ভয় পাবে, এরকম কথা কি কোনো বৌমা বলতে পারে? সবসময় না সত্যি কথাটাই মুখ থেকে বেরিয়ে যায় নিজের অজান্তে, তারপরে ফট করে যখন বুঝতে পারে যে হ্যাঁ সত্যি কথাটা বেরিয়ে গেছে, আর তারপরে বলে কি মজা করছিলাম, সব কিছুই মজা, শাশুড়ি বৌমাকে ভয় পায়, শাশুড়ি আমাকে ভয় পায়, ও গুণের কথা। আর এই গুম ভয়টা কেন পায় বলতো? একমাত্র টাকার কারণে, কারণ লোভী তো, পিশাচ, পয়সার পিশাচ। যেহেতু গুন্ডি বেশি টাকা ইনকাম করে নিজের বড় ছেলের থেকেও, হ্যাঁ, ফেলিয়ে ছড়িয়ে খাচ্ছে, বুঝতে পারলে তো? মাংসের মধ্যে কতগুলো গোটা রসুন দেয় দেখো, ওই যে কটা গোটা রসুন দেয় না, ওই রসুন দিয়ে 1 সপ্তাহের রান্না হয়ে যায়, বুঝতে পারলে? যত পরিমাণে আদা থেতো করে চায়ে দেয়, ওই মানে ওই পরিমাণ আদা 2টো তরকারিতে হয়ে যায়, ঠিক আছে? তো আর ডালের লঙ্কা দেওয়ার পরিমাণ সেটা তো তোমরা জানোই, 1 সপ্তাহের লঙ্কার পরিমাণ দিয়ে দেয় এক ডালের মধ্যে সেদ্ধতে। এই বেলায় তার মেয়ে খেতে পারে, ওদের ছোট মেয়েটা খেতে পারে, বুঝলে তো? তো ওই দজ্জাল মাসিমা আটা পর্যন্ত মাখে, হাতে যার ব্যথা সে আটা মাখে কি করে বলতো তোমরা, যার হাতে ব্যথা? নাকি সবটাই নাটক, ভগবান জানে। ওই একদিন দেখলাম ফিজিওথেরাপিস্ট এসছে, হাত হুত বেঁকাচ্ছে, ঠিক আছে, আর তো দেখি না। যাই হোক, এক জিনিস রোজ দেখানো যায় না বা রোজ দেখতে ভালোও লাগে না, কিন্তু এদের বিষয় তো, সেটাই বলছি। তো যাই হোক, এটাই হচ্ছে কথা, গুন্ডার অবস্থার কিন্তু অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, ওরা না চাইলেও সেটা ক্যামেরাতে ধরা পড়ে যায়। এবার আসি দোয়েলের কথায়। দোয়েল চা করেছে, আর এই যে চাটা খাচ্ছি এটা দোয়েল করেছে। হ্যাঁ, অনেকেই বলবে যে দোয়েলকে চা করে করে রেখেছি, দোয়েলকে দিয়ে কাজ করাই, তাতে আমার কিছু যায় আসে না, তাই না? তারপরে কি বলছে, চোরের মন পুলিশ পুলিশ তো, ও এসব মস্ত ভয় ভাবনা বেরিয়ে যায়। তারপরে কি বলছে যে আমি দোয়েলকেও যা শেখাবো আমি নিজের মেয়েকেও তাই শেখাবো, মানে আমি নিজের মেয়েকে যেভাবে মানুষ করবো দোয়েলকেও সেইভাবে মানুষ করব, আমার মেয়েকেও আমি রান্না বান্না শেখাবো, চা করা শেখাবো, সমস্ত কিছু শেখাবো, দোয়েলকেও শেখাবো। মানে ইয়ে করো তো, ব্যাকে যাও তো। বেশ কিছুদিন আগে ছাদে বসে বসে কাজ করছিল আর জ্ঞান মারছিল, ভয়েস ওভার দিচ্ছিল পিছন থেকে, কি বলেছিল, যখন বলেছিল যে 3টে সন্তান, আমার 3টে সন্তান পশুটাকে ধরে নিয়ে, তখন কি বল কি বলেছিল যে আমি দোয়েলকে এখানে এনেছি শুধুমাত্র পড়াশোনা করানোর জন্য, বাদ বাকি কোনো কাজ আমি করাবো না, সেটা ওর মা ওকে করাবে, বাট আমি ওকে দিয়ে কোনো কাজ করাবো না, ঠিক আছে? আমি আমার মেয়েকে ইন্ডিপেন্ডেন্ট করব, কিন্তু আমি দোয়েলকে এনেছি পড়াশোনা করানোর জন্য, ও ভালো করে পড়াশোনা করবে। আর গতকালকের ভিডিওতে ঠিক তার উল্টো কথা, তখন ওই ভিডিও করার সময় আমি বলেছিলাম, ওই ভিডিও করার পরে আমি বলেছিলাম যে তুমি যদি তোমার 2 মেয়েকে সমান চোখে দেখো
তাহলে তুমি তোমার মেয়েকে যেমন ইন্ডিপেন্ডেন্ট করবে, তুমি তোমার ভাগ্নিকেও ইন্ডিপেন্ডেন্ট করবে, তাহলেই তুমি প্রকৃত মা। তুমি তো এখানেই ভেদভাব করে দিলে। আমার এখনো কথাগুলো মনে আছে যে আমি কি বলেছিলাম আর ও কি বলেছিল গতকালকের ভিডিওতে। দেখো আমি যে কথাগুলো বলেছি সেই কথাই ও বলেছে, ঠিক আছে, যে আমি দুজনকেই একসঙ্গে মানুষ করব। বেশ ভালো কথা, যাই হোক, ওই কথাতে আমার আপত্তি ছিল, গতকালকের কথায় আমার আপত্তি নেই। কথা হচ্ছে নিজের মেয়ের পড়াশোনা করা দেখায়, দোয়েলের পড়াশোনা করা কোথায় দেখায়? যখন বাই চান্স চলে গেল, মেয়েটা পড়তে থাকলো, আচ্ছা পড়াশোনা করা দেখায়, পড়তে যাচ্ছে সেটা করা দেখায়, রেজাল্ট কেন দেখায় না? দেখানোর মতন মুখ নেই যে তাদের কতখানি কেয়ারে মেয়েটার কিরকম দশা হচ্ছে সেটা যে আমাদেরকে দেখাবে, সেই মুখটা কিন্তু গুণ্ডির নেই। সেই কারণে কখনো দোয়েলের রেজাল্ট আমাদের সামনে বা ক্যামেরার সামনে এনে দেখাতে পারে না, ক্ষমতা নেই দেখানোর। কারণ জেনে যাব যে ওর পরিস্থিতি কি। এই যেই বিশাল দয়ালু মামা মামির ট্যাগ নিয়ে ঘুরে না, নিজের সন্তানের মতন মানুষ করছে, একই রকম কেয়ার করে, সেই পুরো হাটে হাড়ি ভেঙে যাবে। সেই কারণেই ওই রেজাল্ট এনে আমাদেরকে দেখানোর ক্ষমতাই নেই ওর, কোনো ক্ষমতা নেই। এখানে এসেছে যতদিন, আগের কথা বাদ দাও, এখানে যতদিন ধরে এসেছে তারপরের থেকে রেজাল্টের অবস্থা দেখাক তো কখনো দেখায়? নিজের মেয়েরটা তো দেখায়, নিজের মেয়ের হাতের লেখা দেখায়, প্রগতিপত্র দেখায়, ঠিক আছে, কোন কিসেতে কত কি হলো, হাফে কত হলো, অ্যানুয়ালিতে কত হলো, এরকম দেখাচ্ছে না? দেখাচ্ছে। কিন্তু দোয়েলেরটা কি দেখাচ্ছে? না, ওই যে বললাম দেখানোর মতন মুখ নেই। তারপর আসি পোষ্যর খাওয়ার করার কথায়। সকালবেলা কি বলছে, পোষ্যর খাওয়ার করতে পারলো না, কেন? ওই যে কাজ হচ্ছে, ঠিক আছে, কাজ হচ্ছে, সেই কারণে আজকে ওর পোষ্যর মাংস করতে পারেনি। কি করেছে, দই দিয়ে খেতে দেবে, তো পোষ্যরটা করতে পারেনি। কিন্তু নিজেদের জন্য কি করবে, ফ্রাইড রাইস। কে খেতে চেয়েছে? গুন্ডা। বাবারে বাবা, কোনো দিকে না থাকুক, খাওয়াটা বেশ একদম এ ক্লাস, মুখের জীবের রুচি আছে, বুঝলে তো। বলে না ভগবান যদি এক অঙ্গ কেড়ে নেয় শরীরের, আর এক অঙ্গ স্ট্রং করে দেয়, তো ওর কিছুটা অংশ কেড়ে নিয়ে জিভটাকে স্ট্রং করে দিয়েছে, বুঝতে পারলে তো, জিভটাকে স্ট্রং করে দিয়েছে। মেটে স্টমাক কারি খাচ্ছে, বেশ ভালো 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 ভালো, খাওয়া ভালো 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 ভালো, খাও খাও খাও, খুব ভালো করে খাও। কিন্তু পোষ্যর জন্য কেন তৈরি করা গেল না? তুমি যদি দই দিয়েই দেবে, দাও, বলার কি দরকার, বলার কি দরকার, তাই না? আর দোয়েলকে বলছে, দোয়েল চা করেছে তাই চাকর করে রাখছে, লোকের কথায় আসে যায় না। সত্যি সত্যি তোমার কারোর কথায় কোনো কিছু আসে যায় না, সেটা সবাই ভালো মতন জানে, ঠিক আছে। কেউ তোমারে কিছু বললে, ওই যে বলতো না অ্যাসিস্ট্যান্ট করে রেখেছে, সেটা কি বলতে, আমরা অ্যাসিস্ট্যান্ট করে রাখিনি, এখানে এসেছি পড়াশোনা করানোর জন্য, এখন চা করানো হচ্ছে। তার আগে দোয়েলের মা, অর্থাৎ গোলপাগলি, যখন ওই কচুর পাতা বাটা নিয়ে আসলো, সেটাকে টাইটেলে থাম্বনেলে দেওয়ার জন্য ওই মেয়েটাকে ওই কড়া জিনিস কড়াইতে নিয়ে খোঁচানো হচ্ছে, তাহলে মেয়েটাকে কি শেখাচ্ছে? মেয়েটাকে তো মিথ্যে কথা কিভাবে বলতে হয়, মিথ্যে কথা বলে পাবলিককে ঠকিয়ে, মানুষকে ঠকিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয়, সেই সব শিখছে মেয়েটা, সেই সব শিখছে মেয়েটা, যা দেখছে তাই কিন্তু শিখছে, বুঝতে পারলে। আচ্ছা, তারপরে রাত্রেবেলা ফ্রাইড রাইস করলো, তো চাল আনতে প্রথমে ভুলে গেছিল, আবার চাল আনালো, তারপরে ফ্রাইড রাইস করলো। ফ্রাইড রাইস, এইভাবে ফ্রাইড রাইস সত্যি সত্যি আমি দেখিনি, হয়তো করে মানুষ এইভাবে, আমি দেখেছি সবজি ভাজা থাকলেও আরও একবার তেল দিয়ে সবজির সঙ্গে নেড়ে চেড়ে ঘি দিয়ে তারপরে ভাতটা দিয়ে ভাতটা ভেজে নিয়ে তারপরে নামায়, যাই হোক, যে যেইভাবে করে, অনেক রকম প্যাটার্ন থাকে একটা রান্নারই, ওটা আমার আলোচ্য বিষয় না। বিষয় হচ্ছে, বলছে যে আমরা যখন করি, আমি যখন কোনো কিছু করি বা দিদি যখন, অর্থাৎ গুন্ডির জায়ের কথা বলছে, যখন কিছু করে তখন আমরা বেশি করেই করি, যখন ভালো মন্দ কিছু রান্না করি। আমরা এই বাড়িতে করলে ওই বাড়িতে করে না, বারণ করে দিই, আর ওই বাড়িতে করলে আমাদের করতে বারণ করে দেয়, খাওয়ার আদান প্রদান করা হয়। আর দিদির বাড়ি, দিদির বাড়িতে পাঠানো হয়, দিদিকে আসতে বলি যে ছেলেটাকে নিয়ে খেয়ে যাও, স্টপ 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 স্টপ, দিদিকে বলে, অর্থাৎ বড় ননদকে, অর্থাৎ কচি ঢেমনিকে বলে যে ভালো মন্দ রান্না হলে এসে খেয়ে যাও ছেলেটাকে নিয়ে। কোথায় দেখি না তো, কচি ঢেমনি তো নিজের মুখে স্বীকার করলো সেদিন যে এত বছর পরে, বিয়ের এত বছর পরে এই প্রথম বাপের বাড়িতে গিয়ে বিনা কাজে বসে বসে খেয়েছি। তারপরেও গুন্ডি বিচার বিশ্লেষণ না করে ফটং করে সিম্প্যাথি নেওয়ার জন্য এবং নিজে আবার সেই দশভুজা ট্যাগ অর্জন করার জন্য আবার এই মিথ্যে কথাটা বলে দিল যে দিদিকে বলে ছেলেকে নিয়ে এসে খেয়ে যাও, যেই ছেলেকে কিছুদিন আগে ক্যামেরায় পর্যন্ত স্থান দেয়নি, আমরা বলার পরে তারপরে ক্যামেরাতে দেখিয়েছে, সেই আবার ননদকে নাকি বলেছে এসে খেয়ে যাও।
কিন্তু বলে লাভ নেই, ও ফুটো পাত্রে জল ঢালছে, ও ফুটো দিয়ে জল পড়েই যাচ্ছে, কারণ ননদ কিছুদিন আগেই বলে দিয়েছে, কিছুদিন আগেই বলে দিয়েছে যে প্রথম বাপের বাড়িতে গিয়ে বিনা কাজে খেয়ে এসেছে। ঠিক আছে, তো এই সমস্ত বলে সিম্প্যাথি আদায়ের চেষ্টা একদমই ফালতু। আর কি বলে, যদি রাত্রেবেলা হয় তাহলে যদি আসতে না পারে তাহলে পাঠিয়ে দেওয়া হয়, কত পাঠানো হয় সেটা তো আমরা দেখেই নিয়েছি। দশমীর দিন ওই যে যখন 5 কিলো মাংস রান্না হলো, তখন কি বলেছিল, দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কোথায় দিদির বাড়িতে পাঠালে তো দিদি তো গরিলার মতন, বলেছিলাম না এরকম বুক চাপড়ে চাপড়ে দেখাবে যে যে আমার ছোট ভাইয়ের ছোট কচি বউ আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে রান্না করে। তো আবারও মিথ্যে কথা। আর কি বলছে, যার সন্তান সে ডিসাইড করবে। সত্যি সত্যি তোদের সন্তান তোরা ডিসাইড কর, কিন্তু কি তোরা নিজেরা ইনকাম করে ডিসাইড কর। যখন পাবলিক টাকা দিচ্ছে তোদেরকে, পাবলিক ভিউজ দিয়ে, ভিউজের পরিবর্তে তারপরে তোরা টাকা পাচ্ছিস, ডিরেক্টলি বলতে গেলে পাবলিকই তোদেরকে টাকা দিচ্ছে, তখন পাবলিকের কথাও শুনতে হবে। ঠিক আছে, তখন পাবলিকের কথাও শুনতে হবে, সন্তান তখন তোর একা নয়। তুই যদি নিজের দমে, নিজের কোয়ালিফিকেশনে, নিজে খেটে যদি ইনকাম করতিস তাহলে হতো, যেটা করে ক্যামেরার সামনে দেখিয়ে ইনকাম করছিস সেটাকে খাটা বলে না। ঠিক আছে, ওই খাটা খাটনি সবাই করে বাড়িতে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিকেলবেলা আসছি, মানে সন্ধেবেলা অর্থাৎ রাত্রেবেলা আসছি একটা বেশ ভালো টপিক নিয়ে, মজা পাবে। টাটা।